चल 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 ओके लाग मना तो ओ गाड़ी चल तो बादी के लबो सुधा जाना सुधा तू जा एदा हां আমার দিয়ে ঠেলাচ্ছিস তোরা মাঝির দিয়ে ওরে বাবা রে কি এই যদি আমার শ্বশুর দেয়া হয় এই গাড়ি আমার দিয়ে ঠেলাচ্ছে তাহলে আমি তখন মাঝিগিরি করছি কি করব তোরা বা এটাকে বলা হয় নৌকার ছুঁই আর নৌকার ভিতরটা বেশ স্পেসশিপের মতন এখানে মাঝিদের দরকারি জিনিসপত্র রয়েছে কাঁথা কম্বল রাতে শোয়ার জন্য আর এই জিনিসটা খুব সুন্দরভাবে কাটিং করে এর মধ্যে দেশলাই এর মধ্যে একটা নুন রাখা হয় লম্ফো রয়েছে এই লম্ফো এই রাতের বেলা এটাই হচ্ছে কাজে কাজে লাগিয়ে দেয় চা বানানোর জিনিসপত্র আর উনুনও রয়েছে এখানে ছোট ফানেল একটা আয়না লাগানো রয়েছে দেখি ফানেল এই ফানেল দিয়ে তেল ঠেল দেয় আর এই পাশে যে নৌকাটা এই নৌকাটা এইমাত্র মাছ ধরে নিয়ে আসলো তো এর মাছের মাছ বিক্রি করতে পারেনি সেই জন্য ভিতরে কোল্ড স্টোরেজের মধ্যে মাছ জমিয়ে রেখেছে আর এই পাশে ম্যানগ্রোভ ফরেস্ট তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন যাব ঠাকুরেন আমাদের পান্না বাবুর অভিনয় গুলো দেখবি শুধু নাম কি বাইন গাছ এটা হচ্ছে বাইন গাছ আর এখানে বেশিরভাগ বান গাছ গেওয়া গাছ আর গরান গাছ দেখতে পাওয়া যায় আর জঙ্গলে একটু ভিতর দিকে গেলে কেওড়া গাছ আছে কোনটা কেওড়া গাছ এই তো কেওড়া গাছ এটা হচ্ছে কেওড়া গাছ এখানে যে ফলটা হয় গোল গোল হয় সেগুলো একটু টক টক টাইপ হয় এখানকার লোকজন চাটনি খায় সেই ফল দিয়ে আর সুন্দরী গাছটা একটু ভিতর দিকে থাকে হ্যান্ডেলটা কিসের রকম তোর সামনে একটা সামনে এইটা হ্যাঁ হ্যাঁ পান্না বাবু জঙ্গলের উপর দাঁড়িয়ে একটা ছবি তুলবেন এই ছবিটা আমি পরে ওনাকে বাঁধিয়ে দেবো একটা উপহার হিসাবে একটা সুবিনিয়ার হিসাবে সেই জন্য উনি যাচ্ছেন উনি গাছের মাথায় উঠে হয়তো ছবি তুলতে চাইছেন একটু ওনার দিয়ে আমি ক্যামেরাটা নিতে হবে দারুণ হবে রে দারুণ হবে আমি তুলে দিচ্ছি
এই জিনিস হচ্ছে কি বলতো ভয়ানক সুন্দর। নৈনিতাল ফৈনিতালে যাবি মানে এটা সুন্দর, কিন্তু এটা হচ্ছে ভয়ানক সুন্দর। এত গাছগুলো আমখানে নষ্ট করে দিয়ে গেছে, সুন্দরবনের ডন ডন তো বলে দিলাম, ডন কথার মানে কিন্তু জানি না। দাঁড়া 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 বেশ বেশ বেশ, অত ফেলে দিস না, ওপার করলি হালকা ফেলে দিয়া ভালো লাগে। এখানে একটা প্লাস্টিক দিয়ে বানানো নৌকা দেখছি ছোট, এই নৌকাটা কি কাজে লাগে? হিন্দুদের একটা পুজো আছে মনসা পুজো, সেই মনসা পুজোর সময় এটাকে মান্দাস করে ভাসিয়ে দিয়ে যেটা নৌকো করে ভাসিয়ে। এটা কেন করে? কেন মা মনসা ঠাকুরের যাদের মানসিক আছে তারাই করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানসিকের জন্য করে এটা, তাই তো? যদি এলাকায় বাঘ ঢোকে তাহলে মানে এলাকার লোকজনদের দিয়ে কি সেই বাঘ ধরার ব্যবস্থা করা হয়? না, ফরেস্টের লোক থাকে, এলাকার লোক থাকে, ফরেস্টের লোকের সাজেশন এলাকার লোকের খাটে। আচ্ছা, কেমন ভাবে হয় প্রসেসটা? প্রসেসটা কি করে হবে, ওই ওদের খাঁচা আছে, খাঁচা ছাগল দিয়ে পাবে। ছাগল কোথার দিকে? না, আমাদের লোকালিটিতে কিনে, লোকালিটি দিয়ে ছাগল কিনে, ছাগল কিনে আপনি ছাগল থেকে ধরে ওরা বড় নদীতে ছেড়ে দেয় যত্ন সহকারে। মানে ছাগলটাকে খাঁচার মধ্যে দেয়, একটু প্রসেসটা পুরো বলো। ছাগলটাকে খাঁচার মধ্যে দিয়ে বাঘটাকে কেলিয়ে থাকে এই খাঁচাটাকে। আচ্ছা, মানে খাঁচাটাকে তুলে রাখবে, তুলে রাখবে। আচ্ছা, তারপরে? তারপরে কি, বাঘ ঢুকলেই শাটার পড়ে যাবে, শাটার পড়ে যাবে। ওখানে হুক সিস্টেম আছে, হুক সিস্টেম আছে, ইঁদুর ধরা খাঁচা, ইঁদুর ধরা খাঁচা, ইঁদুর ধরা খাঁচা বড় আর বিশাল বড়। আচ্ছা আচ্ছা, বাঘ ঢুকলেই খাঁচাটা পড়ে যাবে। তাই এলাকার লোকজনকে কত কেমন পয়সা দেয়? পয়সা এখন রোজ হিসেবে যেরকম রোজ চলে সেরকম। তা কেমন রোজ থাকে? চারশো টাকা। ধরতেও তো কম হেপা না বাপাসে, বাপাস সামনের দিকে তাকিয়ে বাপাস ঘরে কি চালের ডালটা দিয়ে বাঘের জঙ্গলের পাশে তো রুম করেন রান্না, কাঠ তুলতে রিস্ক হয়ে যায় মানে বুঝলাম না। জল শব্দ একটা আছে, একটা গান হচ্ছিল আমি দেখছিলাম, জল নিয়ে এরকম একটা গামলা জল নিয়ে জলের মিউজিক, তাতে মানে জলের শব্দটা পানো। তা আপনার এই কাজ কেমন চলছে, এই মাছের বিজনেস? মোটামুটি খেয়ে দিয়ে ভালো আছে, খেয়ে দিয়ে ভালো আছেন? নদীতেই তো জীবন। হ্যাঁ,
ভবিষ্যতে কি প্ল্যানিং আছে? ভবিষ্যতে এইভাবেই যাবে, এইভাবেই যাবে, ছোট থেকে একটু বড় হবে। নৌকাটাকে এর আগে আবার যখন আপনার সাথে দেখা হয়েছিল তখন আপনার নৌকাটা ছোট ছিল, এখন বড় হয়েছে, আর ভবিষ্যতে কামনা করবো আরো বড় হোক। এখন কি আমরা ভাটার টানে যাচ্ছি না জোয়ারের টানে? একটা চিংড়ি দেখো ক্যামেরা চলবে।